অনেকে বিশেষভাবে যারা রিয়েল ব্যবসা করেন, জায়গার ব্যবসা করেন, আপনাদের এখানে অনেকে অথবা ভুক্তভোগী গরিব মানুষ, তার জায়গাতে বালু ফেলে দিচ্ছে, জায়গা বিক্রি করবে না, কিন্তু বাই ফোর্স আপনাকে জায়গা বিক্রি করতে হচ্ছে, জুলুম হয়ে যাচ্ছে, এই অর্থ দিয়ে বরকত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য সম্পদ এক হাত সম্পদ যদি অন্যায়ভাবে ভোগ করে, তাহলে কিয়ামত দিবসে সাত গুণ বৈধ হয়ে তার গলায় পেঁচানো হবে, জাহান্নামে তার গলায় পেঁচিয়ে তাকে বলবে যে এই সম্পদ তুমি অন্যায়ভাবে অর্জন করেছো এবং তুমি ভোগ করো। এই জন্য কখনো জুলুম করে, অন্যায় করে কারো জায়গা দখল করা ঠিক হবে না। কেউ যদি করে সেই তার বরকত হবে না, তার আমলনামা সব শেষ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, মানুষ যদি আমার প্রতি ঈমান আনে এবং যদি আমাকে ভয় করে, তাহলে আমি আকাশ এবং জমিন থেকে তাকে সম্পদ দিয়ে ভরে দেব, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমান এবং জমিন থেকে আমি তার প্রতি বরকত নাজিল করে দেব। যে কোথার থেকে সম্পদ অর্জন করবে, মিন হাইসু লা ইহতাসিব, সে কল্পনা করতে পারবে না। কিন্তু আমরা সত্যিকার অর্থে কি আল্লাহর ইবাদত করছি? দেখবেন অনেক ভাই আছেন শুধু জুমার সালাত পড়তে আসেন, জুমার দিন মসজিদ পড়ে, বাইরে পড়ে, রাস্তা পড়ে যায়, তাই না? কিন্তু যখনই আবার আসরে আজান হবে তখন কিন্তু সালাত আদায় করছি না, এটা কিন্তু ইবাদত না। ইবাদত হচ্ছে আপনাকে সবসময় একই বিধান পালন করতে হবে, আপনাকে পাঁচ তো সালাত আদায় করতে হবে, আর ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সালাত আদায় করা। মানুষ যদি সত্যিকার অর্থে সালাত আদায় করে, তাহলে তার কোনো পিরাশানি হবে না, তার কোনো টেনশন হবে না, তার কোনো রিজিকের কষ্ট হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাল্লাল আবদু ইনাজি রাব্বাহু, মানুষ যখন সালাত আদায় করে তখন সে আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। তাহলে মালিকের সাথে যখন কথা বলবে, আর আমরা যখন বলবো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করছি আর তোমার কাছে চাচ্ছি তুমি আমার রব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, কিন্তু আমরা তো ভাই সেভাবে করছি না। তাই আমরা সত্যিকার অর্থে যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পত্তি ভরে দিবেন, আপনাকে অন্যায়ভাবে জুলুম করে, গ্রাস করে এগুলো করতে হবে না। অনেকে বিশেষভাবে যারা রিয়েল ব্যবসা করেন, জায়গার ব্যবসা করেন, আপনাদের এখানে অনেকে অথবা ভুক্তভোগী গরিব মানুষ, তার জায়গাতে বালু ফেলে দিচ্ছে, জায়গা বিক্রি করবে না, কিন্তু বাই ফোর্স আপনাকে জায়গা বিক্রি করতে হচ্ছে, জুলুম হয়ে যাচ্ছে, এই অর্থ দিয়ে বরকত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য সম্পদ এক হাত সম্পদ যদি অন্যায়ভাবে ভোগ করে, তাহলে কিয়ামত দিবসে সাত গুণ বৈধ হয়ে তার গলায় পেঁচানো হবে, জাহান্নামে তার গলায় পেঁচিয়ে তাকে বলবে যে এই সম্পদ তুমি অন্যায়ভাবে অর্জন করেছো এবং তুমি ভোগ করো। এই জন্য কখনো জুলুম করে, অন্যায় করে কারো জায়গা দখল করা ঠিক হবে না। কেউ যদি করে সেই তার বরকত হবে না, তার আমলনামা সব শেষ। দ্বিতীয় নম্বর হচ্ছে, সম্পদ অর্জন করতে গেলে আপনাকে যেটা ন্যাচারাল, আপনাকে ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, অথবা যিনি শ্রমিক তার কাজ করতে হবে, যিনি কৃষক তার এই খ্যাত করতে হবে, এইভাবে অর্জন করতে হবে, বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়া আন্না লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে সেটি হবে। এই আজকে আমরা এখানে আসছি সালাত আদায় করতে, আসার পর তো নামাজ পড়তে পারছিস, তাই না? এখন কেউ যদি মনে করে যে আমি বাসায় বসে থাকবো, আল্লাহ ইচ্ছা হলে আমি যাবো, আপনাকে চেষ্টা করতে হবে। ইভেন কি হেদায়েতও আল্লাহ দিবে না যদি না চান। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করবে আমি তাদেরকে হেদায়েত দান করব। আল্লাহ বলছে, তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও আমি তোমার দিকে দুই হাত অগ্রসর হব, কিন্তু আপনাকে একটু চেষ্টা করতে হবে। তাহলে আপনাকে রিজিক অন্বেষণ করতে হলে, সম্পদ অর্জন করতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, ব্যবসা করতে হবে অথবা চাকরিজীবী করতে হবে, কিন্তু পরিশ্রম করতে হবে। অনেক ভাই আছেন এই অর্থের জন্য
সেই ভূমধ্য সাগর পার হয়ে নিজের জানের বাজি রেখে সে ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সে নদীর পথে সে মারাও যাচ্ছে। আমরা দেখেন সম্পদের জন্য নিজের জানকে বিলীন করে দিচ্ছি, অথচ এ বাদতের জন্য কিন্তু আমাদের সেই চেষ্টা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে, রিজিক অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করেছেন। আপনি জন্মের আগেই আপনি কীভাবে অর্জন করবেন, কী পরিমাণ হবে, কাজে কাজে রিজিকের জন্য আপনাকে পাগল করা হওয়া যাবে না। হ্যাঁ, চেষ্টা করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়। তোমরা যখন আজান হয় জুম্মার, তখন ব্যবসা বাণিজ্য ফেলে তোমরা মসজিদে চলে যাও। আর যখন নামাজ শেষ, ফাইদা কুযিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যাবে তখন আবার তোমরা ব্যবসা বাণিজ্যে চাকরিতে চলে যাও, তোমরা আল্লাহর রিজিক তালাশ করো। আমরা যখন এই মসজিদে ঢোকার সময় পড়ি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, ইয়া আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও। আবার যখন বের হই তখন কি বলি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক, ইয়া আল্লাহ আমি তোমার কাছে তোমার ফজল তোমার রিজিক চাচ্ছি। আপনি সালাত আদায় শেষ আপনি রিজিকের জন্য চলে যাবেন। তাই আপনাকে আমাকে রিজিক তালাশ করতে হবে, চেষ্টা করতে হবে। এইটাও অর্থ সম্পদ করার জন্য একটা মাধ্যম। আপনি যদি বাসায় অলস বসে থাকেন তাহলে কিন্তু অর্থ আপনি পাবেন না, আপনাকে মেহনত করতে হবে, চাকরি করেন, ব্যবসা করেন, কিন্তু বৈধভাবে করতে হবে। দেখুন, অবৈধভাবে সম্পদ অর্জন করলে সেখানে কোনো বরকত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ আমি তোমাদেরকে যে বৈধ সম্পদ সেখান থেকে তোমরা ভক্ষণ করো, কুলু মিন তাইয়িবাতি, তোমরা পবিত্র সম্পদ থেকে তোমরা ভক্ষণ করো, হারাম ভক্ষণ করলে হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হারাম দিয়ে বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। অনেক সময় মানুষ বলবে ইয়া রব্বি আহ্বান করবে, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুজিয়া বিল হারাম, সে হারাম দিয়ে বড় হয়েছে, তার পোশাকটা হারাম, তার লেবাস হারাম, ফাআন্না ইস্তাজাবু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কীভাবে কবুল হবে। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে হালাল উপার্জন করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে রিজিক অন্বেষণ করার জন্য তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। চার নম্বর হচ্ছে ওয়াল ঈমানু বিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যদি আপনার আমার আল্লাহর ভয় না থাকে তাহলে কিন্তু সেই রিজিক পুরোপুরি অর্জন করা যাবে না এবং সেই রিজিকে বরকত হবে না। আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ বিধিবিধান পালন করেন এবং ঈমান আনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা তোমার চিন্তা করতে হবে না, আমি রিজিকের ফয়সালা তোমাকে করে দেব, সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। এখন ভয়টা কীভাবে করবো আমরা, আমরা ভয়টা কীভাবে করবো আল্লাহকে, ভয়টা সেভাবে করতে হবে যেভাবে সাহাবারা করেছেন। যেমন আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান হচ্ছে আজান শোনার সাথে সাথে আপনি ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে সঙ্গে সঙ্গে চলে যাবেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য। আপনি একটা হারাম জিনিস দেখছেন সেখান থেকে আপনি ভক্ষণ করা যাবে না,